জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আমরা দিনের জন্য জীবন দিতেও রাজি, সম্পদ দিতেও রাজি, কথা বলেন ঠিক কি না? এই বেলগাছি প্রতি বছর মাহফিল হোক আপনারা কি চান? এজন্য আলোচনা হবে সূরা কাউসার, তিলাওয়াত করেছি প্রাণ ভরে, কিছু কথা চুয়াডাঙ্গাবাসীকে শোনাবো, রাজ্জা হয় হোক। যেহেতু অনেক দেরিতে আসছি, অনেক কষ্ট করে আসছি আপনাদের মাঝে, আসাও হয় কম, আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, শ্রোতা যদি ভালো হয় 3 ঘন্টা ওয়াজ করে দিই। এজন্য আমার বিশ্বাস আপনারা ভালোবেসে আসছেন, কষ্ট করে গাড়ি ভাড়া খরচ করে আসছেন, তাই না? আপনাদেরকে তো গাড়ি ভাড়া দেওয়াও হবে না, নিজের পকেটের টাকা খরচ করে আসছেন, এখন আবার পকেটে হাতও দেওয়া লাগবে। এজন্য সে যতটুকু পারেন, আপনার হাত নামাইছেন কেন? আপনাদের শরীর কি দুর্বল, অসুস্থ আপনারা? একটু মাঝে মাঝে ক্যালসিয়াম ভিটামিন খাবেন, শরীর সুস্থ রাখা শাক সবজি পুষ্টিকর খাবার খাবেন ইনশাআল্লাহ। আর রসুলের তরিকায় কিছু খাবার খাবেন, খেজুর, দুধ, মধু, কালিজিরা এগুলো খাবেন, লাল কদু খাবেন, আল্লাহ তৌফিক দান করুন, শরীর করুন, আমিন। এই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যতটুকু পারেন, যুব সমাজ আপনাদের কাছে চলে যাবে, যুবকেরা যে যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ ডান হাত পকেটের ভিতর ঢুকে দিয়ে যে পকেটে টাকা আছে বিলিনেস বাদ দিয়া নিজের পকেটে হাত দেবেন, হোটেলের পকেটে হাত দেবেন না, সাতখানি টাকা টুকে বের করে দেন ইনশাআল্লাহ। আবার যান 10 টাকা বের করতে যায়, 20 টাকা না করে যায়, যা পারেন দেন, 200, 100, 500, 10,000, 20,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এভাবে আগে থেকে মাঠে নামা লাগবে। এই যুবকে তাড়াতাড়ি করে মাঠে নামা, খেলা হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, 2,000, 5,000, 10,000, 20,000, 2 লাখ, 1 লাখ দেওয়ার মতো দিতে পারেন ইনশাল্লাহ। প্রাণ ভরে দোয়া করা হবে, খুব দ্রুত ঘড়ি ধরে 2-3 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব কিনা হাবিবা। আল্লাহ তাআলা স্ত্রীর অসুস্থ দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন প্রিয়তম স্ত্রীকে সেবায়ে কামিলা জেলা দান করেন, হায়াত বাড়ায় দেন, দুনিয়া খিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, স্বামীর ভালোবাসা নিয়ে মৃত্যু করে